এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল ঝিলিকে দেখছি না তো? ওদের একাডেমির এক্সিবিশন কালই শেষ হলো তো, সব গুছিয়ে ফিরতে একটু রাত হয়েছে। তা ঝিলি তো একাডেমিতে গান শিখে, এক্সিবিশনের সঙ্গে ওর কি সম্পর্ক? মানে এটা তো ওদের অ্যানুয়াল সোশ্যালি অংশ, সাত দিন ধরে চলে। তুমিও তো একবার দেখতে গিয়েছিলে। গিয়েছিলাম, বুঝিনি। তোমার সব না বুঝলেও চলবে, ওটা ওকে বুঝতে দাও। ওর গানের অনুষ্ঠানে ওর বন্ধুরা যাবে, হাততালি দেবে, আর ওরা যখন আঁকবে, এক্সিবিশন করবে, তখন ঝিলি যাবে না? তুমি আবার এসব কথা ওকে বলতে যেও না। একালি, হ্যাঁ এই আসি আসি। আরে ঝিলিকে দেখেছিস, উঠেছে দিদিমণি? হ্যাঁ, দিদিমণি তো এখন কি বলছিস, কি ডেকে দে? আমি ডাকবো? মাথা খারাপ? আমার প্রাণের মায়া নেই। কেন তোর আমার প্রাণের মায়া? কি হলো, কি হলো? দিদিমণি তো এখন কি ব্যায়াম চালাচ্ছে, ব্যায়াম। ডাকতে গেলে কিন্তু খুব রেগে যাবে, উল্টা হয়তো আমাকেই ধরে। না বাবা, আমি না পারবো না, আমার ওখানে অনেক কাজ, যাই আসি। শোনো, আজ রাতে সান্নালদের পার্টিতে যেতে হবে। সান্নালদের পার্টিতে? হ্যাঁ, আকাশ ফিরেছে তো, ওর অনারে একটা পার্টি দিচ্ছে সান্নালরা। তা বেশ তো, তুমি যাও। তুমি যাও মানে? আজ সব কাজ শিখে তুলে রাখবে, তুমি আমার সঙ্গে যাবে। আর শোনো, ঝিলিকেও সঙ্গে নিয়ে যাব। ঝিলিকেও? অফকোর্স, ঝিলিকেও। আকাশের সঙ্গে ওর বিয়ের সম্বন্ধটা পাকাপাকি করতে হবে না? মেয়ে যদি এখনই বিয়ে করতে রাজি না হয়? কেন রাজি হবে না শুনি? ঝিলিক তো মিউজিক নিয়ে এমএ পড়তে চায়। কি মহাভারত হবে ওসব করলে? তুমি ভাবো, আকাশের মতো একজন ব্রাইট ক্যারিয়ার, আর বিলেতে গেলে তোমার মেয়ের লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো মেয়ে কি বলে। মেয়ে আবার কি বলবে? আকাশের মতো একটা হীরের টুকরো ছেলে পাবে না কেউ? ও ঝিলিকে বোঝানো আমার 2 মিনিটের কাজ। এই কালি, দেখ তো। হ্যাঁ দেখি। বলুন। ঝিলমিল আছে? দাঁড়ান, দিদিমণির কে খোঁজ করছেন? কে? দাঁড়াও দেখি। দাঁড়াও, আমায় ডিল করতে দাও। আমি নীলাভ। ইয়েস, ঝিলমিল। ওকে, কাম ইন। বসো। হাতে কি যেন নাম বলছিলে তোমার? নীলাভ। আমি আর ঝিলমিল একই কলেজে, অবশ্য আমার সাবজেক্ট ফাইন আর্টস। তা ঝিলিকে কি বলতে এসেছিলে সেটা আমায় বলা যাবে না? না না, তা কেন, আপনি তো মেসোমশাই। আসলে আমি আমি এটা ঝিলমিলকে রেকি, এটা আমারই আঁকা একটা ছবি।
বাহ ভালো হয়েছে। আসলে এটা ঝিলমিলকে ছবিটা তুমি এঁকেছো তো তোমার কাছেই থাকা ভালো। আর তাছাড়া আমার বাড়িতে ওসব রাখার জায়গা নেই। আর শোনো, আমি যদি প্রয়োজন মনে করি কোনো বড় আর্টিস্টকে দিয়ে আমার মেয়ের পোর্ট্রেট আঁকিয়ে নেব। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। আমার মেয়ের ছবি তুমি আঁকো কি করে? That too without my permission? আসলে ঝিলমিলি To hell with your ঝিলমিল! শোনো, অন্যায় করেছো সেটা স্বীকার করো। এখন যাও, ওর শরীরটা ভালো নেই। কিন্তু যাও। রত্না, এই বয়সটা আমারও গেছে। বড় লোকের মেয়ে দেখলে ছুকছুক করা, ওসব আমি খুব ভালোভাবে জানি। আর শোনো, এই ছেলেটা যে এসেছিল ঝিলিকে সেটা তোমায় বলতে হবে না। তোমার মাঝে মাঝে যে কি হয় বুঝতে পারি না। তুমি মেয়ের দিকে নজর রাখলে আমাকে এসব দিকে খেয়াল রাখতে হতো না। Good morning, Papi. Good morning, Mom. Good morning, Chili. Good morning. Mom, তোমার কি হয়েছে? তোর মম প্ল্যান করছে। প্ল্যান? That's great. কিসের প্ল্যান? একমাত্র কন্যার জন্য রাজপুত্র জামাই আনার প্ল্যান। Oh God. বাপি, আমি কিন্তু এখন বিয়ে করব না। বিয়ে করবি না তো কি করবি? গান নিয়ে আরো পড়াশোনা করবি? হ্যাঁ বাপি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল নিয়ে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, তার সঙ্গে যদি ওয়েস্টার্ন ফিউশনটাও শেখা যেত, আর সেটা যদি বিদেশে হতো? বিদেশ? এই ধর ইউরোপ কিংবা আমেরিকা। কি বলছো বাপি? তুই রাজি কিনা বল। আচ্ছা, কোন পাগলে না বলবে। বাস হয়ে গেল, তোমার মেয়ে রাজি। হাই, শানাল কাকুর ছেলে আকাশকে মনে আছে? আকাশ দা? ওই তো ক্রিকেট খেলতো। হ্যাঁ হ্যাঁ মনে আছে, কেন? আহা, সে তো খেলতো, এখন ইঞ্জিনিয়ার, আমেরিকা থাকে। কদিনের জন্য দেশে এসেছে, তা ওর অনারে শানাল একটা পার্টি দিচ্ছে, সেখানে আমাদের যেতে বলেছে। ওরা তোকেও যেতে বলেছে? আমাকে? ইয়েস, ওরা তোকে অনেকদিন দেখেনি তো, তোকে দেখতে ওরা খুব আগ্রহী। আজকে রাতে? ইয়েস, আজ রাতেই। ঠিক আছে, আমি যাব। আমি কিন্তু আমার নতুন জামাটা পরে যাব। গুড, পাকা, ভেরি গুড। আর শোন, কয়টা গান তুলে রাখিস? আকাশ গান শুনতে খুব ভালোবাসে। গান? ইয়েস, গান। গান ইডলু ওয়াইজ, ইডলু ওয়াইজ, লা 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 লা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।